মাছের বাজার এখন ইলিশের দখলে থাকলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়। ইলিশের সাথে পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য মাছের দামও, সেই সাথে বেড়েছে মাংস ও ডিমের দাম। সাধের সাথে সাধ্যের মিল না থাকায় কেবল শাকসবজি নিয়েই বাড়ি ফিরছেন অনেকে। ঐশী গোস্বামী, প্রমার রিপোর্ট। ভরা মৌসুমে যেখানে দাম কম থাকার কথা সেখানে দফায় দফায় বাড়ছে ইলিশের দাম, চলে গেছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়। শুধু ইলিশ নয়, বেড়েছে রুই, কাতলা, বোয়াল সহ অন্যান্য মাছের দামও। ইলিশ মাছের আমদানি কমের কারণে কেজি বলতে 100 টাকা করে বাড়ছে। নদী সরবুটি 600 টাকা কেজি, পোয়া মাছ 400 টাকা কেজি, কালিবাউ 700 টাকা কেজি, নদীর বাইম মাছ 800 টাকা কেজি, লালডা 155 টাকা দর্জন, সাদা হইলে 150 টাকা দর্জন, হাঁস হইলে 210 টাকা দর্জন। মাংসের বাজারেও স্বস্তি নেই। খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। এদিকে মূলা ও লাউবাদে বেড়েছে সব সবজির দাম। প্রতি কেজি শিম 150, টমেটো 120, গাজর 150, আর কাঁচামরিচ 180 টাকা কেজি। 50-এর নিচে আছে পেঁপে, আর বাকি আইটেমগুলো মানে 60-70-50 এর ভিতরে। অন্যান্য সবজির দাম মোটামুটি একই রকম আছে, খালি টমেটোটা আমি একটু কম পেয়েছি গত সপ্তাহ থেকে। একটা কুমড়া কিনতে গেলে 50 থেকে 60 টাকা, পেঁয়াজের কেজি এখন 120 টাকাই আছে, কমে নেই। তো আমরা সাধারণ ভোক্তা, আমাদের জন্য দামটা একটু রিজনেবল হলে ভালো হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্রেতারা। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা।